জাপানের অন্য রাজ্য থেকে আমাদের রাজ্যে বন্ধুরা আসলো আমাদের বাড়িতে বেড়াতে। তো সারাটা দিন একদম সকাল থেকে বিকেল অবধি বন্ধুদের সাথে কাটানো একটা দিন। আর বিদেশে তো বন্ধুরাই পরিবার প্লাস পরম আত্মীয়। তো বন্ধুরা আমাদের বাড়িতে বেড়াতে আসলো, আমরা কি কি করলাম আর আমাদের গ্রামটাও পুরো ঘুরে দেখালাম সব মিলিয়ে। আজকের ব্লগটা আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু সবাই একদম আমাদের সাথে এন্ড অবধি থেকো, আর আমার ভিডিওটাতে লাইক কমেন্ট করো, আর ভিডিওটা অন্যদের সাথে প্লিজ সবাই শেয়ার করে দিও। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও অনেক ভালো আছি। আজকে হলো রবিবার, 5ই মে। আজকে জাপানে শিশু দিবস প্লাস গোল্ডেন উইকের একটা ছুটির দিন। তো সকাল এখন দেখো বাজে ওই 8:40 মতো। ঘুম থেকে ও আমার থেকে একটু বেশি আগে উঠেছে, ও 8 নাগাদ উঠে গেছে, আমি একটু বিছানায় শুয়েই ছিলাম। আর তারপর ভাবলাম যে না, আর বেশি দেরি করে চলবে না, তাড়াতাড়ি উঠে একদম ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে এইখানে চলে এসেছি আমি ঘরটর একদম গুছাতে। আজকে আমাদের বাড়িতে আরও একজন আমাদের বন্ধুরা আসবে, মানে একজন না দুজন আসবেন, মানে ওর বন্ধু অভিজিৎ দা আর তার ওয়াইফ তনুশ্রী দি। মনে আছে আমরা যখন সাইতামাতে গিয়েছিলাম প্রিয়মা আর প্রসেনজিৎ দাদের বাড়ি, তার আগে কিন্তু আমরা এই অভিজিৎ দা আর তনুশ্রীদির সাথে কিন্তু মিট আপ করেছিলাম। আমরা বেশ কিছুক্ষণ মলে ঘুরেছিলাম, কিছু কেনাকাটা করেছিলাম, প্লাস একসাথে কিন্তু আমরা সেদিন ডিনারও করেছিলাম। পরে কিন্তু আমরা তারপর 3টে ফ্যামিলি মিলে টোকিও জুতে, উয়েনো জুতে কিন্তু ঘুরতেও গিয়েছিলাম। তো সেই দাদা আর দিদি আজকে আসবে আমাদের বাড়িতে। তাই সকাল সকাল একদম ঘুম থেকে উঠে সব কিছু গুছিয়ে নিচ্ছি, আর বাইরের ওয়েদারটা আজকে এত মারাত্মক সুন্দর, এত ক্লিয়ার, প্লাস সকালের দিকে না তেমন একটা হাওয়াও ছিল না, খুব সুন্দর লাগছিল। আর জাপানে না এই সময়টাতে রাস্তা ধার দিয়ে বুনে থাকা যে গাছগুলো থাকে, গাছগুলোতে খুব সুন্দর সুন্দর ফুল ফুটে থাকে। তো ভাবছি চলো তোমাদের সাথে এই ফুলগুলোকে একটু শেয়ার করি। ফুলগুলো না দেখতে অনেকটা আমাদের দেশে সন্ধ্যামালতি ফুলের মতো, তবে এগুলো কিন্তু সন্ধ্যামালতি ফুল নয়, এত সুন্দর লাগে না ফুলগুলো, ফুলগুলো নামও জানা নেই আমার। আর সকাল থেকে উঠেই আমার মনটা এত খুশি ছিল বলার বাইরে। আমরা যারা বাইরে থাকি তারাই এটা রিলেট করতে পারি, যেহেতু বাইরে আমরা দিনের পর দিন, বছরের পর বছর ফ্যামিলি আত্মীয় স্বজনদের থেকে দূরে থাকি, তাই বন্ধুরাই হয়ে ওঠে আমাদের কাছে ফ্যামিলি, আত্মীয়, সুখ দুঃখের সব কিছু, সুখ দুঃখের সাথী। তো তারা যদি কখনো বাড়িতে আসে বা কখনো যদি প্ল্যান হয় তাদের সাথে কোথাও ঘুরতে যাব, মন মেজাজ একদমই পাল্টে যায়, এত খুশি লাগে মানে বলার বাইরে। তেমনই সকাল থেকেই আমার মেজাজটা খুবই ফুরফুরে ছিল, খুবই আনন্দ ছিল, তাই ভাবলাম তোমাদের সাথে বাইরের ফুলগুলো শেয়ার করে আসি। এই দেখো হাই রোডের রাস্তার পাশেই এই যে আমাদের অ্যাপার্টমেন্ট, দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে জুম করে। ওই যে দেখো একদম বাঁদিকের কোনায় ঘর দুটোতে একটা ব্লু কালারের পর্দা, একটা গ্রিন কালারের পর্দা দেখা যাচ্ছে, ওটাই কিন্তু আমাদের অ্যাপার্টমেন্ট, ওই নিচের রুম দুটোতে কিন্তু আমরা থাকি। বাড়ি এসে দেখলাম ও সব কিছু একদম রেডি করে ফেলেছে, একটু বিরিয়ানি বানাবো ভাবছি। তো বিরিয়ানি সব কিছু রেডি করে ও এখন মাংসটাও বসিয়ে দিচ্ছে। তো ভাবছি এই ফাঁকে আমি স্নানটা সেরে ফেলি। দাদার দিদি চলে এসেছে, তো এখন আমি যাচ্ছি আনতে, কারণ যেহেতু ও রান্না করছে ঘরে আর আমি স্নানে গিয়েছিলাম, তো চটপট করে স্নান থেকে বেরিয়ে এখন যাই, এগিয়ে নিয়ে আসি দাদিদের। যদিও ও অ্যাড্রেস পাঠিয়ে দিয়েছে, বাট এত রোদ এখানে, যা রোদ উঠেছে এই রোদে ছাতা ছাড়া আসা কষ্টকর হয়ে যাবে, তাই আমি ভাবছি চটপট করে জলদি জলদি যাই, গিয়ে নিয়ে আসি দাদিদের। আমি যাওয়াতে উল্টে আরও গড়বড় হয়ে গেছে, আমি গিয়েছি অন্যদিক দিয়ে আর দাদারা ম্যাপ ধরে আমাদের বাড়ির অনেকটা কাছে পৌঁছে গিয়েছিল। তো আমি গিয়ে খুঁজে না পেয়ে আবার একসাথে দুজনদের উল্টো অনেকটা হাঁটতে হয়েছে, বাট ফাইনালি আমরা তিনজন সবাই চলে এসেছি বাড়িতে। বাড়িতে কিছুক্ষণ বসার পর এখানে চলে আসলাম খাওয়া দাওয়া করতে, কারণ দাদারা অনেক সকালে বেরিয়েছে, আর বাড়িতে এসে এমনিও অনেকক্ষণ গল্প হয়েছে, মাঝে আমি একটা ডিমের স্টার্টারও বানিয়ে ফেলেছি, তাই ভাবলাম যে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ আমরা রেস্ট করি, গল্প করি।
খাওয়া দাওয়া করে আমরা অনেকক্ষণ গল্প করছিলাম, তো তখন দাদা আর ও বেরিয়ে গেল, বলল যে পাশেই যাচ্ছে আমাদের যে রোড সাইড স্টেশনটা আছে তামামোড়া জুকু, ওইখানে। আর আমি আর দিদি ঘরে গল্প করছিলাম। আসলে বন্ধুদের সাথে এতদিন পর দেখা হলে না জমান অনেক কথা থাকে, তাই আর তখন আর ভিডিও বানানো হয় না। তো এসে দেখলাম এখানে এত সুন্দর হাওয়া দিচ্ছে আর ওরা দুজন এইখানে বসে আছে, তো ভাবলাম যে আমরাও বসে চারজন মিলে একটু গল্প করি। এটা কিন্তু এইটাই, এটা রোড সাইড স্টেশন, মানে লং ওয়েতে যাওয়ার সময় তোমার এইখানে এসে যেমন তৈরির ব্যবস্থা রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে, বড় পার্কিং রয়েছে, এখানে গাড়ি কিন্তু স্টপ করে। এটা রোড সাইড স্টেশন একটা। ওয়েদারটা বেশ গরম ছিল আর সুন্দর হাওয়াও দিচ্ছিল, তাই ভাবলাম যে চলো আমরা এই নিয়ারেস্ট যে পাশে যেই রেস্টুরেন্টটা রয়েছে ওখান থেকে আমরা চারটে আইসক্রিম অর্ডার করি। তো চারটে আইসক্রিম অর্ডার করিনি, অ্যাকচুয়ালি কিনেই নিয়ে এসেছিল। তো আইসক্রিম কিনে এনে আমরা এখানে আইসক্রিম খাচ্ছিলাম আর গল্প করছিলাম, আর সবার চোখ মুখের অবস্থা এরকম ছিল। দাদা দিদিরাও আগের দিন নাইট শিফট করে খুব সকাল সকাল আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে, কারণ সাইতামা থেকে গোম্মা কেন আসতে ট্রেনে করে অনেকটা সময় লাগে, প্রায় 1.5-2 ঘন্টার মতো শুধু তো ট্রেনেই, তারপর তো অনেকটা রাস্তা, আবার বাসে করেও আসতে হয় আমাদের বাড়ি অবধি। বাট স্টিল বন্ধুদের একসাথে হওয়ার যে আলাদা মজা, সবথেকে বড় কথা মজার থেকে খুব একটা শান্তি বা রিলিফ আমি অন্তত ফিল করি। তো ভাবলাম যে দাদাদের পাশে আমাদের এই ক্ষেতগুলো যে গ্রামটা রয়েছে আশেপাশে সেগুলো একটু ঘুরে দেখাই, কারণ দাদাদের বিকেলবেলা আবার 5:45 নাগাদ বাসও রয়েছে। আর তোমরা তো জানোই আমাদের তামামোড়া গোলাপ ফুলের জন্য খুবই বিখ্যাত, আর এই রোড সাইড স্টেশনটার পাশে এত গোলাপ গাছ লাগানো নানান ধরনের কালারের, আর সবকটা গাছে এত সুন্দর গোলাপ হয়ে ভর্তি হয়ে রয়েছে, তোমরা তো দেখতেই পাচ্ছ, আমার তো খালি মনে হয় যেন আমি ছিঁড়ে নিয়ে চলে আসি। বাট স্টিল ফুল না, আমি এখন যেটা রিয়েলাইজ করি যে ফুল ছেঁড়াচ্ছে গাছে থাকাটাই মনে হয় সব থেকে বেশি সুন্দর। তো আমি মাঝে মধ্যে কী করি, নিজের একটু শখটা মেটানোর জন্য গাছের ফুলগুলো একটু ধরে দেখি, ধরলেও যেন মনটা অনেক ভালো লাগে। এত সুন্দর সুন্দর কালারের ফুল রয়েছে, আমাদের তামামোড়াতে একটা গোলাপ বাগানও রয়েছে, সেইখানে এখনও গোলাপ ফোটেনি, বাট ধরো ওই এক সপ্তাহ মতো পর ফুটে যাবে। তো দুজনের একসাথে ছুটি দেখে ভাবছি আমরা ওই গোলাপ বাগানে ঘুরতে যাবো, তো তোমাদেরকেও কিন্তু সাথে নিয়ে যাব। অনেকক্ষণ আমরা খাওয়া দাওয়ার পর ঘোরাঘুরি করেছি, গল্প করেছি, তো এখন হচ্ছে কি সব থেকে খারাপ মুহূর্তটা, যখন বাড়ি চলে যেতে হবে। আসলে না কোথাও যদি যাই, বিশেষত বন্ধুদের বাড়ি, আর মনে চায় না যে আমরা বাড়ি ফিরি, বা তারা আসলে মনে হয় না যে তাদেরকে আমরা যেতে দিই। চলে যাওয়ার সময় হয়ে যাচ্ছে এখন দিদি, হাইটা বাই হচ্ছে। কিন্তু কাজকর্মের জন্য তো যেতে দিতেই হবে, তাই না? আর সবাইকে যেতেও হবে নিজের নিজের বাড়ি নিজের নিজের কাজের জন্য। বাট ঠিক আছে, মাঝে মধ্যে যে আমরা এই গেট টুগেদারটা করি, মিট আপ করি, একসাথে পারলে ঘুরতে যাই, এটাই কিন্তু আমাদের কাছে অনেক কিছু, অনেক কিছু। তো এই তো দিদিদের বাস চলে আসছে, এইখান থেকে বাসে করে দিদিরা চলে যাবে আমাদের যে নিয়ারেস্ট স্টেশন রয়েছে শিমমাচি একি। আর এই শিমাচি স্টেশন থেকে কিন্তু দিদিদের বাড়ি অবধি ট্রেন, ডাইরেক্ট ট্রেনও রয়েছে। তো এখন উঠে যাবে দাদা দিদিরা বাসে, কারণ বাসের সময় হয়ে গেছে, বাসের দরজাও বন্ধ করে দেবে। তা আমরাও অপেক্ষায় রইলাম যে দিদিরা আবার কবে আসবে, দিদি দাদা বা আমরা আবার কবে যাবো দিদাদাদের ওদিকে, বা একসাথে কবে ঘুরতে যাব। এই সময়টা না খুব 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 খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই, বাট স্টিল এটাই হচ্ছে গিয়ে লাইফ। তাহলে এই যে দিদিদাদের বাসও বেরিয়ে গেল, আমার ভিডিওটা তাহলে এখানে এন্ড করি। ভালো লাগলে কিন্তু সবাই আমার পাশে থেকো। বাই বাই।